পেয়ে গেলেন তো ব্যাগটা, কেমন যেন ম্যাজিকের মতো না? আপনি একদম এক চান্সে ঘড়ির ঘরটা খুঁজে পেয়ে গেলেন, আপনার ব্যাগটাও পেয়ে গেলেন। সত্যি তো, হঠাৎ এই ঘরটার সামনে এসেই আমি থমকে গেলাম কেন? বারবার কেন মনে হচ্ছে এই ঘরে আমি আগেও এসেছি? But this can't be true. কি ঈশা, আপনার মনে হচ্ছে না যে এই বাড়িতে এতগুলো ঘর থাকতে আপনি সোজা আমার ঘরটাই বেছে নিলেন, আর তারপর খুড়ির ঘরটা এক চান্সে খুঁজে বের করে ফেললেন? Don't you think it's a coincidence? হ্যাঁ, it's coincidence. It is. এই গোটা বাড়িটা আমার, আপনার ঘর ঘড়ির ঘর আমার কিছু যায় আসে না। And listen, আপনি আমাকে যেভাবে হ্যারাস করছেন না, এর বদলা কিন্তু আমি নেব। আমি আপনাকে ছাড়ব না। আমি তো চাই আপনি আমাকে না ছাড়ুন। আপনার সব চ্যালেঞ্জ বিদ্যমান সিংহ রায় ফেস করতে রাজি। খড়ি ও রফিতের সব কথা ভুলে গেছে, অ্যাক্সিডেন্টের পর ওর স্মৃতিটা হারিয়েছে, সেটা তুই খুব ভালো করে জানিস। আর এখন মৈনাক মনে মনে এশাকে পছন্দ করতে শুরু করেছে, সেটা ঠিক নয় দেবী, সেটা ঠিক নয়, এটা এটা অন্যায়। আর এখন যদি সবকিছু সামনে আসে কি হবে সেটা বুঝতে পারছিস দেবী? বুঝতে পারছিস? আর এটাও ঠিক যে দেবাংশু এত সত্যিই ভুল করেছিল, আর দেবাংশু তোর কাছে এসে যে ক্ষমা চেয়েছিল সেটা পুরোটা তো জেনুইন নাও হতে পারে। আমি এসব ভাবতে চাই না দাদা, আমি এসব ভাবতে চাই না কোনটা জেনুইন ছিল কোনটা জেনুইন ছিল না, আমি সব জানতে চাই না। আমি শুধু এইটুকু জানি যে আমার সঙ্গে আর আমার ছেলে মেয়েদের সঙ্গে অন্যায় হয়েছে, তাই এতগুলো বছর ধরে আমি অপেক্ষা করেছি। যতক্ষণ না পর্যন্ত সব কিছু আমার ছেলে মেয়েদের হবে, যতক্ষণ না পর্যন্ত আমি দেবাংশুর মৃত্যুর প্রতিশোধ দিতে পারবো, ততক্ষণ আমি থামব না। কিন্তু দেবী, কিসের কিন্তু দাদা, কিসের কিন্তু? তুমি ভুলে গেছো, অন্যায় তো তোমার সাথেও হয়েছিল। ওই পারমিতা তোমার মতো একটা সরল সাদাসিদে নির্বিবাদী লোককে ছেড়ে দিয়ে ওর ছেলে মেয়েদের নিয়ে ওই সিংহরায় পরিবারে উঠেছিল, তোমার ছেলে মেয়েদের কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল। তুমি সবকিছু ভুলে গেছো দাদা। এতগুলো বছর আমি তোমাদের মিথ্যে বলেছি মা। শিক্ষিত মানুষ যে নিজের রিসার্চের কাজ আর নিজের জনসেবার কাজেই মগ্ন থাকতো, হ্যাঁ ওরকম বাচ্চাগুলোকে খুব ভালোবাসত, বাচ্চাগুলোকে ভালোবাসত, আমাকে সম্মান করত। একটা সুন্দর সংসার ছিল, অনেকটা শান্তি ছিল সেখানে, কিন্তু বড় কিনা কোনো একটা রোজগার পাতি ছিল না, আর সেই জন্য ওর সঙ্গে একঘেয়ে অভাবী জীবন কাটাতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমি আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে আমার স্বামীকে ছেড়ে এই বিলাসিতা অর্থের লোভে তোমাদের কাছে চলে এসেছি। সব তো আমার, সবটা তো মাগো, আমিও একটা ব্যর্থ মা জানো তো, আমি না দিনের পর দিন আমার ছেলে মেয়েগুলোর মাথায়
লোভের বিষ ঢুকেছে মা। ও মা, মা, ও মা, মা গো, মা, মা গো, আমায় ক্ষমা করে দিও গো মা, আমায় ক্ষমা করে দিও। মিসেস দ্যুতি সেনগুপ্ত, হ্যালো। কি হলো কি দ্যুতি বৌমণি, তোমার মন কোথায়? কয়েকদিকে ধুধ উঠলো পড়ছে। তুমিও সেই খড়ি বৌদিমণির মতো দেখতে মেয়েটির কথা ভাবছো, তাই না? কি অদ্ভুত, কি অদ্ভুত জানো তো। আমিও তো ওই মেয়েটিকে দেখে একেবারে থ। হ্যাঁ, হুবু হু টিটো, যেন আমাদের খড়ি বৌদিমণির ফটোকপি, তাই না? জানো, আমার আমার মন বলছে ওই মেয়েটি, ওই মেয়েটি নিশ্চয়ই আমাদের খড়ি বৌদিমণি। আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ভগবান তাই যেন হয়। তাহলে তাহলে কি ভালো হবে, তাই না? আগে তো সিনেমা সিরিয়াল কত দেখতাম, নায়িকারা মরে গিয়েও অদ্ভুতভাবে, কেমন অদ্ভুতভাবে আবার ফিরে আসে প্রতিশোধ নিতে। সেই এক চোখ মুখ, একই রকম মানুষ, সে তার নিজের খুনিদের শাস্তি দিতে নিজেই ফিরে আসে, প্রতিশোধ নেবে বলে ভূত হয়ে ফিরেছে খড়ি। কি গো, তোমার মুখটা এরকম ফ্যাকাশে লাগছে কেন? ফ্যাকাশে? কোথায় ফ্যাকাশে? আমার আমার মুখ কেন ফ্যাকাশে লাগতে যাবে? অদ্ভুত কথা বলছো তো তুমি। না গো, আমি ঠিক কথাই বলছি। আমাদের গা গ্রামের লোকেরাও বলে জানো তো, যারা অপঘাতে মরে তারা আবার ঠিক প্রতিশোধ নিতে ফিরে আসে। হ্যাঁ গো, প্রথমে দেখা দেয়, তারপর সময় সুযোগ বুঝে তুলে নিয়ে যায়, তারপর ঘরে বসে রক্ত চুষে খায়। আচ্ছা, আমি ভাবছি আমাদের খড়ি বৌদিমণি কি প্রতিশোধ নিতে ফিরে আসলো, কিন্তু কার উপর প্রতিশোধ নেবে বলে তো? কার খার মটকাবে? কার খার মটকাবে? প্রতিশোধ কেন নেবে, কার কেন মটকাবে? আমি আমি তো কিছু করিনি, আমি তো কিছু করিনি। ঘাড় মটকাবে কেন আমার? আমি তো কিছু করিনি, তাহলে আমার ঘাড় মটকাবে কেন? কিসের প্রতিশোধ নেবে আমার উপরে? আমি তোমাকে কখন বললাম? আমি তো বলছিলাম যে চুপ, অনেক কথা বলে যাচ্ছে তখন থেকে, বেরো ওখান থেকে, বেরো এক্ষুনি, বেরো, বেরো। বেশ হয়েছে, এক বছর তো পায়ের উপর পা তুলে বড় বৌদি গিন্নিমা সবাইকে খুব খাটিয়েছ, এবার খড়ি বৌদিমণি এসে স্বামী স্ত্রী দুজনকে আচ্ছা করে জব্দ করেছে। তোমাকে যেতে বললাম তো, যাও না এখান থেকে, শান্তিও দেবে না, যাও। আমি শান্তিতে কোনো কাজও করতে পারছি না, ফোকাসও করতে পারছি না কিছুতে। মানছি মানছি, উপাহ পুরীর মতন দেখতে, আর আসার পরে সিংহরাজের শত্রু হয়ে উঠলো। আসার সাথে সাথে রাহুলের থেকে সমস্ত সম্পত্তি, বিজনেস সব কেড়ে নিল, আর এখন তো আবার এই বাড়িতে এসে উঠেছে। না না না, তো খড়ি হতে পারে না, এই অনেকটা বেশি ইনোসেন্ট, বোকা। আরে ঈশা অনেক চালাক, খুব শিয়ানা। ঈশাটাকে আমাকে জানতে হবে, জানতে হবে ওর আসল পরিচয়, যেভাবে হোক বের করতে হবে আমাকে। আইডি, ওর আইডি দেখেই তো ওর ব্যাকগ্রাউন্ডের সম্বন্ধে আমার জানা হয়ে যাবে, আমি জানতে পারবো ওকে।
যেভাবে দু তিন দিনের জন্য যদি আমি বিছানায় শুয়ে দিতে পারি ব্যাস, তাহলেই কেল্লা ফতে। কিন্তু কিন্তু কী করবি দিদি, তুই কী করবি ভাব, কী করবি, কী করে এটা পসিবল, কী করবি, কী করবি, কী করবো আমি, কী করবো। ছড়া মহাসপ্তাহ 9-15 জানুয়ারি, শুন থেকে রবি সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।